আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গাছের কথা কই চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার আঙ্গুর গাছ। ছাদ বাগানে খুব সহজেই আঙ্গুর গাছ লাগানো যায়। আমার একটি আঙ্গুর গাছ ছিল, সেখান থেকে এখন আটটি আঙ্গুর গাছ হয়েছে। আর সবগুলো আঙ্গুর গাছই আমি কাটিং থেকে তৈরি করেছি। গাছের মোটা একটা ডালা, সেখান থেকেই আমি অন্যান্য আঙ্গুর গাছগুলো তৈরি করেছি। আর প্রত্যেকটি গাছেই আঙ্গুর ধরেছে। প্রথমবারের আঙ্গুরগুলো একটু কম মিষ্টি ছিল, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়বারের আঙ্গুর বেশ ভালো মিষ্টি হয়েছে। এই যে দেখেন, প্রতি থোকায় থোকায় আঙ্গুর ধরে। আর আঙ্গুর গাছ যত্ন তেমন কোনো বাড়তি করতে হয় না, নিয়মিত পানি দিতে হবে এবং পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আর ছোট জায়গাতেই আঙ্গুর গাছ লাগানো যায়। এই যে আমার এই আঙ্গুর গাছগুলো একটা ছোট ড্রামে লাগানো, প্রত্যেকটা আঙ্গুর গাছই ছোট রঙের ড্রামে লাগানো। এখানে আমার চারটি আঙ্গুর গাছ আছে এবং আরেক পাশে চারটি আঙ্গুর গাছ আছে। বছরের নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আঙ্গুর গাছের সমস্ত ডালা পাতা কেটে দিতে হয়। একেবারেই একটি ডালাও পাতা রাখা যাবে না, শুধুমাত্র মূল ডালাটি থাকবে। আর সেখান থেকেই আস্তে আস্তে নতুন ডালার জন্ম নেয় এবং আঙ্গুর দেখতে পাওয়া যায়। জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই আঙ্গুর ধরতে শুরু করে। খুবই দেখতে খুবই সুন্দর লাগে যখন আঙ্গুর এভাবে ঝুলে থাকে থোকায় থোকায়। প্রতিটি থোকায় বেশ ভালো পরিমাণে আঙ্গুর হয়েছে। আঙ্গুরের ভারে আমার অনেক যে কাঠি দিয়েছিলাম সেগুলো নুয়ে পড়েছে। এই যে এপাশেও আমার চারটি ড্রামে চারটি আঙ্গুর গাছ লাগানো আছে। ছাদ বাগানে খুব সহজেই লাগানোর মতন একটি গাছ আঙ্গুর গাছ। আপনারাও ছাদ বাগানে বিভিন্ন গাছের সাথে আঙ্গুর গাছ লাগাতে পারেন। কি সুন্দর লাগছে দেখেন, দেখতে একদম গাছের গোড়া থেকেই আঙ্গুর ধরতে শুরু করে। এখানে আমার কয়েকটি গাছ আছে, এবারই প্রথম ধরেছে। একটু টক হলেও খেতে ভালো লাগে। নিজের ছাদ বাগানে যে গাছের যে কোনো জিনিসই আসলে খেতে ভালো লাগে। তো এই ছিল আমার আঙ্গুর গাছের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।